নমস্কার বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। আজকে যে শাড়িটা আমি পরেছি সেটা রাখির সৌজন্যে, রাখি ব্যারাকপুর। শাড়ি ছাড়া আরও অনেক জিনিসের অফুরন্ত ভাণ্ডার হলো রাখি। এই শাড়িটা হ্যান্ডলুম শাড়ি। যদি তোমাদের কারো মনে হয় এই ধরনের শাড়ি পছন্দ, তাহলে আমার ছবির তলা দিয়ে যে নাম্বার যাচ্ছে সেখানে সরাসরি যোগাযোগ করে নেবে, তাদের ব্যবস্থা আছে, তোমার শাড়ি বাড়ি পৌঁছে যাবে। আজকে যে পর্বটা আমি বেছে নিয়েছি সেটা কিন্তু এর আগেও আমি করেছি, অ্যালোভেরা। অ্যালোভেরার গুণের কথা আমি আগেও তোমাদেরকে জানিয়েছি, কিন্তু প্রচুর দর্শক বন্ধু অনেক ধরনের মন্তব্য তারা রাখছে। তারা জানতে চাইছে যে আমার এই অসুবিধা আছে তাহলে কি আমি অ্যালোভেরাটা খাবো, বা আমার ওই অসুবিধা আছে তাহলে কি খাওয়া দরকার। তো আজকে আমি সেই সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার এই পর্বটা শুনলে আমার সেই সব দর্শক বন্ধু কেন বলো প্রত্যেকেরই একটা ধারণা তৈরি হবে কাদের অ্যালোভেরা খাওয়া উচিত বা কিভাবে ব্যবহার করা উচিত ত্বকের জন্য বা চুলের জন্য, সব ধারণাই কিন্তু তৈরি হয়ে যাবে। সবার আগে বলি, অ্যালোভেরা এমনই একটা ভেষজ যেটা ভীষণভাবে গুণ সমৃদ্ধ, বিভিন্ন রকমভাবে আমাদের শরীরে কাজে লাগে, উপকারেই বেশি লাগে। তবে এটাও তো ঠিক, প্রত্যেকটা জিনিসের যেমন দুটো পিঠ থাকে, এ পিঠ আর ও পিঠ, ঠিক সেরকমই অ্যালোভেরারও দুটো দিক আছে। উপকারী দিকও যেমন আছে, তার সঙ্গে সঙ্গে অপকারী দিকও আছে। আমরা শুধু যদি অপকারী দিকটাকে চোখ বন্ধ করে রেখে উপকারী দিকের কথা ভাবি তাহলে কিন্তু খুব ভুল করে ফেলবো, তাহলে হয়তো অজান্তে নিজেদের ক্ষতি করে ফেলবো। আর আমার কাজই তো হলো সেই সব জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরা, যে জিনিসগুলো তোমরা হয়তো জানো কিন্তু জেনে বুঝেও একটু কেমন যেন হয়ে থাকো, হয়তো ওটাকে গুরুত্ব দাও না। তাই আমি তোমাদেরকে আবারও মনে করিয়ে দেব কি কি ক্ষেত্রে অ্যালোভেরা জুসটা খাওয়া উচিত আর কাদের খাওয়া উচিত নয়, কাদের ব্যবহার করা উচিত আর কাদেরই ব্যবহার করা উচিত নয়। সবার আগে বলবো এর মধ্যে কি আছে। এর মধ্যে ক্যালসিয়াম যেমন আছে, তার মধ্যে পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, জিঙ্ক আছে, আয়রন আছে, ভিটামিন আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, ফলিক অ্যাসিডও আছে। ভিটামিনের মধ্যে আছে ভিটামিন এ, সি, বি, B2 আছে, B6 আছে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা অ্যালোভেরার মধ্যে কতখানি জিনিস থাকে। কিন্তু অ্যালোভেরাও ব্যবহার করার কিছু নিয়ম আছে। যদি তুমি কোনো দোকান থেকে জুস কিনে খাও বা যে তোমার অ্যালোভেরা জেল কিনে নিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই, কিন্তু সেটা যদি বাড়ির গাছ থেকে তুলে নাও, কারণ এখনও আমাদের প্রত্যেক বাড়িতে ছোট্ট যদি কিছু জায়গা না থাকে টবের মধ্যে অ্যালোভেরা লাগায়, আর যাদের বাড়ির সামনে জায়গা থাকে তারা তো বেশ অনেকখানি জায়গা জুড়েই অ্যালোভেরা লাগায়। সেই অ্যালোভেরাকে গাছ থেকে তুলেই যদি তুমি ব্যবহার করো সেটা কিন্তু তোমার ক্ষেত্রে মারাত্মক ভুল হবে। তার কারণই হচ্ছে অ্যালোভেরা যখন তুমি কেটে, পাতা কেটে যখন তুলে নিয়ে আসছো, একটু খেয়াল করে দেখবে বন্ধুরা তার মধ্যে একটা হলুদ রঙের তরল বেরোতে থাকে, যেটাকে বলা হয় অ্যালোল্যাটিক্স। এটাই কিন্তু ভীষণভাবে ক্ষতিকারক, আর এটা যদি দীর্ঘদিন তোমার শরীরে প্রবেশ করতে থাকে তাহলে একটা মারাত্মক ক্ষতি হতে বাধ্য। তাই খুব সচেতনভাবে এটাকে পরিষ্কার করবে। কিভাবে ব্যবহার করবে, প্রথমে অ্যালোভেরার ওই পাতাটা একটু তুলে নিয়ে এসে আগে রেখে দেবে, ঘন্টা খানিক রেখে দেবে, দেখবে পুরো হলুদ মতো যে রসটা বেরোচ্ছে সেটা বেরিয়ে যাবে। অনেকক্ষণ ধরে ওটাকে বেরিয়ে যাবার পর তারপরে তুমি পাতাটাকে ধুয়ে নেবে, সাইডের যে কাটা দুটো আছে সেটাকে আগে প্রথমে ছিঁড়ে বাদ দিয়ে ভিতরের যে শ্বাসটা আছে সেটাকে নিয়ে নেবে। এই শ্বাস টাকে তুমি রেখে দিও, খেতেও পারো অথবা তোমার স্কিনে ব্যবহার করতে পারো অথবা তুমি তোমার চুলেও ব্যবহার করতে পারো। যদি তুমি ঠিকঠাক প্রসেস করে করতে পারো তাহলে খেতে কোনো অসুবিধা নেই। এবারে বলি, অনেকে প্রশ্ন করে যে আমার ডায়াবেটিস আছে আমি কি খেতে পারি। অবশ্যই বন্ধুরা, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু এটা খাওয়া যায়, কিন্তু এখানেও একটা সাবধান বাণী, তুমি যদি পরিমাণের অনেক বেশি খেয়ে নাও
তাহলে কিন্তু তোমার সুগার লেভেলটা ফল করে যেতে পারে। আর সুগার লেভেল যদি ফল করে যায় তাহলে সেটা তো খুব মারাত্মক চিন্তার বিষয়, তাই তোমাকে কি করতে হবে, অনেক সময় ডাক্তাররাও নির্দেশ দেন যে অ্যালোভেরা জুস খাওয়ার, তো সেক্ষেত্রে কি করবে, তোমার ডায়াবেটিসের লেভেলটা কতটা সেই বুঝে যখন তুমি ডাক্তারের কাছে যাবে একবার ডাক্তারের সঙ্গে আলোচনা করে নেবে যে তোমার সারাদিনে কতটা খাওয়া উচিত। সকালে খালি পেটে সেই ডাক্তারের পরামর্শ মতো হয়তো তোমাকে বললো এক চামচ খেতে, কিন্তু খেয়ে নিলে তুমি দু চামচ, তাহলে তো তোমার ক্ষতিই হলো। কিন্তু সকালে সাধারণত এক চামচ যদি জলের সঙ্গে মিশিয়ে খেতে পারো তাহলে সেটা ডায়াবেটিস রোগীদের পক্ষে খুব উপকার দেয়। তো ওই যে বললাম বন্ধুরা, একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নিও। অনেকে প্রশ্ন করেছে যে হজমের ক্ষমতা, হজম ক্ষমতা কি ভালো হবে অ্যালোভেরা জুস খেলে? হ্যাঁ, হজম ক্ষমতাও ভালো হয়, কারণ এর মধ্যে থাকা ইনফ্ল্যামেটরি গুণ কিন্তু আমাদের পাকস্থলীকে ঠান্ডা রাখে এবং হজমের সমস্যা অনেকখানি দূর করে। গ্যাসের যে সমস্যায় যারা ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালোভাবে কাজ দেয়। সকালবেলায় খালি পেটে এক গ্লাস জলের মধ্যে তুমি এক চামচ দিয়ে খেতে পারো, অথবা যদি তোমার সুগারের কোনো সমস্যা না থাকে একটু গুড়ের সঙ্গে মিশিয়ে নিয়ে খেতে পারো। যেহেতু অ্যালোভেরাটা একটু তেতো তাই গুড়ের কথাই বললাম, কিন্তু এখানেও আর একটা কথা বলে রাখি, যদি তুমি আবার খুব বেশি পরিমাণে খাও তাহলে তোমার ডায়রিয়া হতে পারে অথবা পেটে ব্যথা হতে পারে, তাই তুমি সেটাকে খাবে একটু সতর্কভাবে, কতটা তোমার শরীরে খাওয়া উচিত সেইভাবে খাবে। অনেকে বলে যে আমার কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাহলে কি খাবো আমি, সেক্ষেত্রেও বলি বন্ধুরা এক্ষেত্রেও খাওয়া যায়। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা যদি সকালে রোজ এক গ্লাস জলে এক চামচ অ্যালোভেরা জুস খেতে পারে, অথবা যদি ডাইরেক্টও খেতে পারে কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে, সেক্ষেত্রেও খেতে পারে, কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকখানি কমে যায়। অ্যালোভেরা জুস কিন্তু হার্টের রোগীদের পক্ষে খুব ভালো, তাদের কোলেস্টেরল লেভেলটা অনেকখানি কমে যায়। আবার এক্ষেত্রেও আর একটা সাবধান বাণী আছে, যাদের এই হার্টের সমস্যা আছে তারা যদি খুব বেশি পরিমাণে খেয়ে নেয় তাহলে পটাশিয়ামের লেভেলটা কিন্তু কমে যেতে পারে। তখন পটাশিয়ামের লেভেল যখনই তোমার শরীরে কমে যাবে তখন কিন্তু সরাসরি ধাক্কা দেবে তোমার হার্টকে, কাজেই সেই ব্যাপারেও সচেতন থাকো। অবশ্যই খাবে, কিন্তু খাওয়ার আগে একবার ডাক্তারকে একটু জিজ্ঞেস করে নিতে তো দোষ নেই। দিদি তুমি না বলতেই পারো যে দিদি তুমি তাহলে কি বলছো, সবই যদি ডাক্তারকে জিজ্ঞেস করবে তাহলে তোমার এই ভিডিওটা আমি দেখছি কেন, এটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। কিন্তু সত্যি করে বলো তো বন্ধুরা, আমি তো সাধারণভাবে কথা বলছি, তোমার শরীরের কন্ডিশনটা কীরকম সেটা তো একমাত্র তুমি জানো বা তোমার ডাক্তার জানে, সেটা তো আমার পক্ষে বোঝা এখান থেকে সম্ভব নয়। তাই নিজেদের সুস্থ রাখতে যদি একটা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করো তাতে ক্ষতি কোথায়? আর আমি তো কখনোই চাইবো না আমার কোনো দর্শক বন্ধুদের কোনো রকম কোনো ক্ষতি হোক, সবাই যেন ভালো থাকে সেই চেষ্টাই সবসময় করব। এখানে বলে রাখি বন্ধুরা, যাদের জয়েন্টের ব্যথা আছে বা যাদের মাংসপেশির সমস্যা আছে, ধরো ব্যথা করে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা ভীষণ ভালোভাবে কাজ দেয়, কারণ এর মধ্যে আছে ক্যালসিয়াম, যেটা আমাদের হাড়ের জন্য যতটাই ভালো ততটাই ভালো কিন্তু দাঁতের জন্য। তাই এই ধরনের সমস্যা যাদের জয়েন্টের ব্যথা বা মাংসপেশির ব্যথা যাদের আছে তারা কিন্তু অনায়াসেই অ্যালোভেরা জুস খেতে পারো। দাঁতের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, ধরো মাড়ির সমস্যা বা দাঁতে দুর্গন্ধ হয়ে যাওয়ার সমস্যা, সেক্ষেত্রেও অ্যালোভেরা জুস কিন্তু খুব ভালোভাবে কাজ দেয়, ভিতর থেকে এই ধরনের সমস্যাকে সারিয়ে দিতে পারে। আবার এটা আমাদের মুখের ভিতরে অনেকের দেখবে ঘা হয়, সেই ঘা যাদের হয় তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যালোভেরা জুস খুব ভালোভাবে কাজ দেয়। অনেকের ভীষণভাবে ওজন বেড়ে যাচ্ছে, কিছুতেই ওজনটা নিয়ন্ত্রণ করতে পারছে না, তাদেরকে বলবো বন্ধুরা সকালে উঠে একটু করে অ্যালোভেরা জুস খাও খালি পেটে, তাহলে তোমাদের ওজনটা কিন্তু অনেকখানি নিয়ন্ত্রণে আসবে। যদিও খেতে একটু অন্যরকম তাহলেও বলবো ওজনটাকে কন্ট্রোল করার জন্য খাওয়াই যেতে পারে, আরও অনেক কাজ দেয়। যেমন ধরো তোমার ত্বকে, অনেকে আমাকে প্রশ্ন করেছে আমার ব্রণ আছে আমি সেক্ষেত্রে কি ব্যবহার করব বন্ধুরা, আমি বলি করতেই পারো, ব্রণ থাকলে অ্যালোভেরা জুস ব্যবহার করতেই পারো, যদি না খুব বেশি বাড়াবাড়ি রকমের হয়, কারণ আমি নিজে ভীষণভাবে উপকৃত হয়েছি অ্যালোভেরা ব্যবহার করে। আমি সবসময় অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই এর যে অয়েলটা থাকে সেটা মিশিয়ে ব্যবহার করে দেখেছি, আমার সত্যি ত্বকের মানে ভীষণভাবে একটা পরিবর্তন
চোখে পড়ে। আমি তোমাদেরকেও বলবো তোমরা ত্বকে ব্যবহার করতেই পারো। আবার দেখবে যে আমাদের মুখে যখন ট্যান পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু অ্যালোভেরা জুস ভীষণ ভালোভাবে কাজ দেয়, ত্বকের ট্যানটাকে তুলে দেয়। চুলের ক্ষেত্রেও অ্যালোভেরা খুব ভালোভাবে কাজ করে, চুলে যেমন একটা উজ্জ্বলতা আসে তার সঙ্গে সঙ্গে যদি তোমার খুশকি থাকে সেই সমস্যাও মিটিয়ে দেয়। অনেক সময় চুল পড়ার সমস্যা থাকে সেটাও কিন্তু কাটিয়ে দিতে পারে অ্যালোভেরা জুস। অ্যালোভেরা কিন্তু আমাদের শরীরে অনেক অনেক রকমভাবে কাজ করে। এতে গেল সামান্য কটা কথা আমি বললাম, এছাড়া ওভারঅল কিন্তু আমাদের শরীরে ভীষণভাবে উপকার করে, কিন্তু ওই পরিমাণটা একটু বুঝে একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিয়ে খাওয়াটাই সব থেকে ভালো। তবে এখানেও বলে রাখি কোনো রকমভাবে গর্ভবতী মহিলারা কিন্তু অ্যালোভেরা জুস খাবে না, আর তার সঙ্গে সঙ্গে যারা বাচ্চাদের বুকের দুধ খাও তারাও কিন্তু খাবে না, তাদের না খাওয়াই ভালো। তাদের যে কোনো জিনিস খাওয়ার আগে একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া খুব দরকার। যদি তুমি বাড়ির গাছের অ্যালোভেরা ব্যবহার করো তার অ্যালো ল্যাটেক্সটা সম্পূর্ণ বেরিয়ে যাবার পরে তারপরে তুমি করো, না হলে সেটাতে কিন্তু তোমার চুলের একটা অস্বস্তি হতে পারে, ত্বকের অস্বস্তি হতে পারে, শরীরের ভিতরে শরীরের একটা ক্ষতি কিন্তু করতে পারে, বা বমি বমি হতে পারে, পেট ব্যথা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, অনেক কিছু হতে পারে যদি তোমার অ্যালো ল্যাটেক্সটা রেগুলার তোমার শরীরে প্রবেশ করে। এই ব্যাপারটাতে একটু সচেতন থাকবে, অ্যালোভেরা কিভাবে খাওয়া উচিত কিভাবে খাওয়া উচিত নয়। রক্তচাপকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে অ্যালোভেরার জুস। এবার আশা করি তোমাদের একটা ধারণা তৈরি হলো কাদের খাওয়া উচিত, কোন ত্বকে ব্যবহার করা উচিত, কোন ত্বকে ব্যবহার করা উচিত না। যদি আরও কিছু প্রশ্ন তোমাদের থেকে থাকে তাহলে সেটা আমাকে লিখে পাঠাও, আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। ভালো থেকো বন্ধুরা, নিজেদেরকে ভালো রেখো, নিজের কাছের মানুষদের আরও ভালো রেখো, সবসময় বেঙ্গল ফিউশনের সাথে থেকো। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।